শহরের বুকে যেখানে সেখানে মলমূত্র ত্যাগ এবং দেওয়ালে হিন্দু দেবদেবীর ছবি লাগিয়ে তা রোখার চেষ্টা উদয়পুর শহরে এমনই ন্যাককারজনক ঘটনা ঘটালো কিছু অজ্ঞাত পরিচয় ব্যক্তি উদয়পুর শহরের প্রাণকেন্দ্রে তথা উদয়পুর পৌর পরিষদ ও আরকেপুর থানার মাঝের দেওয়ালে প্রতিদিন মলমূত্র ত্যাগ করার অভিযোগ উঠেছে বেশ কিছু মানুষের বিরুদ্ধে আর এই দুষ্কর্ম রোখার জন্য সেই দেওয়ালে হিন্দু ধর্মের দেব দেবীর ছবি লাগিয়ে দিয়েছে নিম্ন মানসিকতার অজ্ঞাত পরিচয় কোনো ব্যক্তি বা গোষ্ঠী এই ঘটনার পর ব্যাপক ক্ষোভ দিয়েছেন শহরে বসবাসকারী হিন্দুরা বাড়িতে আসনে রেখে পূজা করা হয় যে দেব দেবীকে রাস্তার নোংরা ঢাকতে তাদের ছবি দেওয়ালে লাগানো একদমই মেনে নেয়নি সাধারণ মানুষ প্রতিবাদে গর্জে উঠেছে উদয়পুরের হিন্দু জাগরণ মঞ্চ এই ব্যাপারে উদয়পুর পৌর কোনো ভূমিকা গ্রহণ করেনি বলে সূত্রের খবর বিষয়টি সামনে আসতেই ময়দানে নেমেছে হিন্দু জাগরণ মঞ্চ একজোট হয়ে দেব দেবীদের ছবিগুলির দেওয়াল থেকে শুক্রবার সরিয়ে দিয়েছেন তারা বলো মানে কি বিষয়কে সামনে রেখে এই সব ধরনের মানুষ যে মানুষরা এইগুলো লাগিয়েছে তারা একটা নিম্ন মানসিকতা নিয়ে লাগিয়েছে দেখুন এখানে প্রস্তাব করবি বলে সেই আমাদের দেবদেবীর মূর্তিগুলো লেগিয়েছে এখানে অন্য ধর্মের দেবদেবীর মূর্তি কেন লাগায়নি ওরা আর পাশাপাশি আমরা এক্ষুনি দেখতে পেয়েছিলাম যে অলরেডি ওর কাছেই কেউ শুশু কর করছিলো আর ঠিক শুশু করবে বলে বলে যেন শুশু না করে তার জন্য আমাদের মন্দির মূর্তিগুলো রেখেছে আমার তো আমাদের দেবদেবীর মূর্তিগুলো রেখেছে তো এখন কি এগুলোকে তুলে ফেলেছেন আপনারা হ্যাঁ এইগুলো আমরা খুলে ফেলেছি যারাই বিষয়টাকে সামনে রেখে বা এই প্রস্তাব যেন না করে যার জন্য ছবি লাগিয়েছে তাদের মানসিকতা নিয়ে কি বলবেন তারা একটা নিম্ন প্রকৃতির মানসিকতা নিয়ে ভুলে সমাজে সমাজে তাদের কোনো জায়গা আমি মনে করি না যে আছে হিন্দুদের আরাধ্য দেবদেবীদের নিয়ে কোনো নোংরা পদক্ষেপ মেনে নিতে রাজি নয় উদয়পুরের সাধারণ মানুষ পৌর পরিষদের কাছে এলাকা জুড়ে সিসিটিভি ক্যামেরা লাগানোর আর্জি জানিয়েছে হিন্দু জাগরণ মঞ্চ বিউ রিপোর্ট আর ইনিউজ